নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডিমের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, এগ হোয়াইট গ্রেভি। যারা নতুন রান্না শিখছে তারাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল গরম করে নেবেন। তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডিমগুলোকে। ডিমগুলো কিন্তু এই রান্নায় কোনো রকমের হলুদ আর নুনের কোটিং হবে না, একদম সেদ্ধ ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে লাল করে ভেজে নেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর এলাচ, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে পেস্ট করে নেওয়া। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর আটটা রসুনের কোয়া, খুব ভালো করে পেস্ট করে নেওয়া। আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষে এসছে, তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। যেহেতু এটা হোয়াইট গ্রেভি হবে তাই কোনো রকমের হলুদের ব্যবহার এই রান্নাতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আটটা কাজু বাদাম, আগের থেকে ভিজিয়ে নিয়ে সেটার একটা পেস্ট করে নেওয়া। এই রান্নাতে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই তার স্বাদটা বেরোবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে এক কাপ পরিমাণে গরম জলের ব্যবহার করেছি। গ্রেভিটা যখন খুব ভালো করে কষে তেল ছাড়তে লাগবে তখনই দিয়ে দেব ডিমগুলো। ডিমটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। রুটি, পরোটা বা নান, যে কোনো কিছুর সাথেই এইভাবে এগ হোয়াইট গ্রেভি বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।